আসলে জানি আপনারা জানেন না আপনারা কেন জানেন না মিডিয়ার কাছ থেকে কি আশা করতে পারি আমরা শুধুমাত্র ওরা যা খবর দেবে সেই খবর নাকি আপনারা খবর নিয়ে যাচ্ছেন মিডিয়া হাউসে দিচ্ছেন আর এডিটররা আপনাদের খবরকে বন্ধ করে দিচ্ছে এটা একদিনের ঘটনা নয় এটা দীর্ঘদিন ধরে ঘটনাই চলছে শুধুমাত্র পুলিশকে বলছি যে আপনাদেরকেও সহযোগিতা করা যেমন আমাদের কাজ সাধারণ মানুষকেও সহযোগিতা করা আপনাদের কাজ আর এই সন্দেশ খালি তার বার্তা গোটা রাজ্যের মানুষের কাছে দিয়ে আর গোটা রাজ্যে এই লড়াই আর এই আন্দোলন তৃণমূল মানে শুধু সাজার নয় গোটা রাজ্যে বাকিপুর থেকে শুরু করে জ্যোতিপ্রিয় পার্থ চোরগুলো আর সাজানরা যারা গোটা রাজ্যে এরা ঘুরে বেড়াচ্ছে তাদের বিরুদ্ধে এই লড়াই চলবে শুধু আপনাদের কাছে যারা মিডিয়ার পুলিশ বাদে সাধারণ মানুষ আছেন আমাদের কর্মীরা বাদে আপনাদের কাছে আমাদের আবেদন কি চাইছেন কতদিন অপেক্ষা করে থাকবেন যতদিন না পর্যন্ত আপনার বাড়ির মেয়েটাকে সারা রাত পার্টি অফিসে বসিয়ে রাখছে ততদিন কতদিন অপেক্ষা করবেন যতদিন না পর্যন্ত আপনার বাড়িতে ঘরে ঢুকে আপনাকে একটা আর্মস কেস দিচ্ছে এই পুলিশকে জিজ্ঞেস করছি গেলেন তো সাজানের বাড়ি বললেন তো খানা তল্লাশি শুধু যেটুকু দেখালেন সেটুকুই পেলেন আর কিছু পেলেন না নাকি কি কি লুকাচ্ছেন কোথা থেকে এত অস্ত্র কারখানার এবং এত অস্ত্র সাপ্লাই হলো সেখানে কোন বাড়িটা যে প্রকাণ্ড বাড়িটা তৈরি হয়ে আছে সেই বাড়ির ঘরের ভেতর থেকে আর কিছু পাননি তো জবাব দেওয়ার জন্য রেডি থাকুন।